সেখানে বিনা উস্কানিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস। শনিবার 6 আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডাক্তার শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ABM সিরাজুল মামুন। আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমেদ, সহকারী সেক্রেটারি আওলাদ হোসেন, জেলা সহকারী সেক্রেটারি নূর মোহাম্মদ খান, মহানগর সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ও প্রচার সম্পাদক জাহিদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। দুই বছরের করোনায় যেখানে অর্থনৈতিকভাবে পুরো জাতি বিধ্বস্ত, যেখানে দ্রব্যমূল্যের যাতাকলে এদেশের মানুষ নিস্পৃষ্ট, তারপরে হলো হঠাৎ করে লোডশেডিং, বলা হলো যে শিডিউল অনুযায়ী লোডশেডিং হবে, কিন্তু আমরা দেখলাম কি দেখলাম, আমরা দেখলাম যে সারা দিন বারবার লোডশেডিং হচ্ছে, ঠিক কিনা বলেন? কোনো কথা তারা ঠিক রাখতে পারে না। তারপরে হঠাৎ করে গতকাল মধ্যরাতে সবার অগোচরে অক্টেন, ডিজেল, পেট্রোল এবং কেরোসিনের দাম প্রায় 50% বৃদ্ধি করে এদেশের মানুষের জীবনকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আজকে মানুষ কি করে বাঁচবে? আজকে সরকারকে প্রশ্ন করতে চাই যে মানুষ কি নিয়ে বাঁচবে, কি করে বাঁচবে? এদেশের মানুষ, বেশিরভাগ মানুষ যেখানে নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া গরিব মানুষ, তারা কি নিয়ে বাঁচবে, কি করে বাঁচবে? আজকে এই সমাবেশ জানতে চায়। সুমন ইসলামের ক্যামেরায় AR পারভেজ, NN TV, নারায়ণগঞ্জ।